আলাইকুম রসি রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ইতালির বিষয় বর্তমানে ইতালির ইতালির গ্লোবাল থেকে যে সমস্ত আপডেট দেওয়া হচ্ছে সে সমস্ত আপডেটের অনেকেই কিন্তু চিন্তাযুক্ত আছেন যে ভবিষ্যতে আরো কি ধরনের আপডেট আসতে পারে বা বর্তমানে যে সমস্ত আহ কার্যক্রম চলতেছে তা কতদিন এ ধরনের চলবে বা বর্তমানে আবেদন করা যাবে কিনা সে বিষয় নিয়ে অনেকেই কিন্তু চিন্তিত রয়েছেন তার এই আজকের ভিডিওটি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো অনেকেই বিভিন্ন মন্তব্য করবেন কারো ভালো লাগতেও পারে নাও লাগতে পারে সবার ব্যক্তিগত বিষয় বিএফএস গ্লোবাল থেকে যে আপডেটগুলো গত দুই থেকে তিন দিন যাবৎ দেওয়া হয়েছে তার মধ্যে সর্বোচ্চ সুন্দরভাবে তারা কিন্তু তুলে ধরেছেন যে ঢাকাতে সিলেটে এবং চট্টগ্রামে তিনটি অঞ্চলের বিএফএস গ্লোবাল এর মধ্যে কোনো ধরনের স্লট কিন্তু কোনো খালি নেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো নভেম্বর এবং ডিসেম্বরের শেষ অবধি পর্যন্ত যেহেতু কোনো ধরনের খালি জায়গা নেই তো সেই হিসাবে বর্তমানে আমরা আবেদন করতে পারব কিনা বা দুই হাজার চব্বিশ সালে দুই হাজার কোনো কিন্তু খালি কোনো স্লট নেই দুই হাজার সালে এই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা বা আগামীতে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন এবং দুই সালে তারা কিন্তু আবার বুকিং দিয়ে রাখবে তো আমরা যারা বর্তমানে যাচ্ছি যে আবেদন করার জন্য তারা আবার কখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে সে নিয়ে কিন্তু অনেকের ভিতরে একটি জল্পনা কল্পনা রয়েছে বা চিন্তার একটি বিষয় রয়েছে দেখেন বিগত কিছুদিন যাবৎ যে সমস্ত রিজেক্ট হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আপনাদের সামনে তুলে ধরেছি তারপরও আরেকবার আপনাদের সামনে বলতে চাই যে কারণ এটা সবারই জানা দরকার যারা দেখেননি বা দেখবেন ইনশাল্লাহ বুঝার চেষ্টা করবেন দেখেন তারা কিন্তু বলেছে যে ওয়ার্ক পারমিটের মেয়াদ বা ওয়ার্ক পারমিট মেয়াদ উত্তীর্ণ অথবা ওয়ার্ক পারমিটটা কিন্তু অনলাইন ভিত্তিক নেই আপনার যে পারমিটটা জমা দেওয়া হয়েছে এটা কিন্তু মধ্যে মেয়াদ থাকে ওই মেয়াদের পরবর্তী পর্যায়ে যদি আপনি সেটা জমা দেন বা বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করেন অনেকেই কিন্তু এমনটা হয়েছে মেয়াদ থাকা অবস্থায় জমা দিয়েছেন কিন্তু যখন আপনার বিষয় অ্যাপ্লিকেশন সাবমিশন করার পরবর্তী পর্যায়ে আপনার মেয়াদটা কিন্তু সেই বিএফএস সেন্টারেই কিন্তু শেষ হয়ে গিয়েছে পরবর্তীতে আপনিও জানেন না আপনার এজেন্সিও জানেন না বা যে মাধ্যম অনুযায়ী আপনি জমা দিয়েছেন উনিও জানেন না আপনার পারমিটের মেয়াদ শেষ হয়েছে কিনা এই সমস্যাগুলোর কারণে আমরা অনেকেই কিন্তু রিজেক্টের পথে চলে গেছি আসলে এই বিষয় সমাধানের ক্ষেত্রে কোনো ধরনের কোনো কিছুই কিন্তু নেই আপনি চাইলেও যে আপনার পারমিটটা আবার জমা দিয়ে আপনার পারমিটটা আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন সেই ধরনের কোনো কিন্তু চান্স কিন্তু তারা দিচ্ছে না টোটালি কিন্তু আপনাকে রিজেক্ট করে দিচ্ছে তো এখন আরেকটি বিষয় হচ্ছে যে যাদেরই পারমিট অনলাইন আছে বা পারমিট ঠিক আছে সম্পূর্ণ সব কিছু তাদের ক্ষেত্রে আবার সন্দেহ করতেছে আপনি ইতালিতে গিয়ে আপনি আপনার কোম্পানিতে থাকবেন না আপনি অন্যত্র চলে যাবেন সেই হিসেবেও কিন্তু অনেককে বাতিল করে দিচ্ছে তো এই দিক থেকে আমরা যদি দেখি আমরা যে সলিউশনটা বলবো সেটা হচ্ছে যে অবশ্যই কিন্তু আপনি আপনার এগ্রিকালচার ভিসায় যান সিজনাল বিষয় যান কাজের ভিসা বা ডোমেস্টিক যে কোনো ধরনের আপনি ভিসা ক্যাটাগরির আবেদন করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন মালিক পক্ষ বা কোম্পানির তরফ থেকে আপনি একটি গ্যারান্টি লেটার জমা দেওয়ার জন্য কারণ গ্যারান্টি লেটার জমা দিলে মালিক পক্ষ বা কোম্পানির তরফ থেকে যখন আপনি এই কাগজটা আপনি আপনার হাতে পাবেন তখন কিন্তু যখন বিষয় অ্যাপ্লিকেশনের সাথে জমা দিবেন দেন পরবর্তী পর্যায়ে তারা কিন্তু বুঝতে পারবে যে আপনার মালিক পক্ষ আপনাকে গ্যারান্টি সহকারে আপনাকে সেখানে নিচ্ছে এবং আপনি কোম্পানির একজন অধিভুক্ত কোন কর্মী হিসাবে আপনি সেখানে থাকবেন সেই হিসাবে একটি ভালো একটি যথোপযুক্ত প্রমাণ আপনি দাখিল করতে পারলে কিন্তু অবশ্যই আপনার বিশা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি হবে আমরা অনেকেই কিন্তু চিন্তা করি যে আমরা আবেদন করব আবেদনের জন্য টাকা জমা দিয়েছি কাগজপত্র জমা দিয়ে দিয়েছি দেখেন ইতালি এম্বাসি বিএফএস বা ইতালি যে সমস্ত কার্যক্রম রয়েছে তা কিন্তু মামা চাচা খালু এই ধরনের কাউকে দিয়ে কিন্তু হবে না এটা আপনার কপালে থাকতে হবে রিজিকে থাকতে হবে যদি হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কথা হয়ে গেল কিন্তু যদি না হয় তাহলে কিন্তু আপনাকে সেখানে একটা এখন বিষয়টা হচ্ছে এরকম আমরা যারা বর্তমানে আছি তারা কি আমরা জমা দিব কিনা সে বিষয়ে কিন্তু অনেকেরই একটি চিন্তাধারা আছে অবশ্যই আপনাকে ওইভাবে বুঝে শুনে সামনে অগ্রসর হতে হবে দেখেন যেই সময়গুলো নভেম্বর এবং ডিসেম্বর মানে দুই হাজার তেইশ সালে কাউকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে না এবং দুই হাজার চব্বিশ সালে যারা পিছনে অপেক্ষা আছে বা ওয়েটিং আছে তাদের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়ার পরবর্তী পর্যায়ে নতুন যারা আছে তাদের ওয়েটিং এর মুখ তারা দেখতে পারবে তো এই বিষয়গুলো কিন্তু যদি আমরা না বুঝে না জেনে আপনারা যার মাধ্যমে জমা দেন অবশ্যই কিন্তু ইতালের বিষয়গুলো এমন হয়ে গেছে যে আপনাকে কিন্তু অদূর ভবিষ্যতে বা বর্তমানে আপনাকে ওই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আপনার যে স্লটগুলো আছে দেখেন আপনারা কিন্তু পরিষ্কারভাবে BFBS গ্লোবালে আপনারা গুগলে সার্চ দিলেও আপনারা BFBS গ্লোবালের এর ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারবেন যে ঢাকা চট্টগ্রাম সিলেট কোথাও তো এই স্লটগুলো আবার দিচ্ছে তারা দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে তখন আবার স্লটগুলো চালিয়ে যাবো তখন এই যে যারা অপেক্ষমান আছে তারা এই স্লটগুলো বুকিং নিয়ে নিবে এবং নতুন যারা যেতে চাচ্ছে তাদের আবার কখন স্লটগুলো তার তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য পাবে তো এই বিষয়গুলো আমাদেরকে এখন থেকে জানতে হবে বুঝতে হবে আপনার ওয়ার্ক পারমিট আপনি আনতে পারবেন আপনি যে কোনো মাধ্যম অনুযায়ী জমা দিতে পারবেন উনি হয়ে কাজ করবে আপনার জন্য বা করে দিবে এক এসে এসে আপনি দেশে যখন আপনার সম্পূর্ণ সবকিছু ফাইল সাবমিশন করার সময় আসবে তখন যদি আপনি ফাইলটা সাবমিশন করতে না পারেন অ্যাম্বাসি বা বিএফএস এর মাধ্যমে তাহলে কিন্তু আপনার পরিশেষে কি হবে আপনার সাফল্যটা জিরু হয়ে যাবে তো বিষয়গুলো মাথায় রেখে আপনাকে সামনে অগ্রসর হতে হবে যারা ভিডিওটা দেখবেন একটু বোঝার চেষ্টা করবেন আপনারা ডোমেস্টিক বিষয় বলেন সিজনাল বিষয় বলেন রিক্যালসার বিষয় বলেন বা স্পন্সর বিষয় বলেন সব সময় চেষ্টা করবেন যে আপনার ওয়ার্ক পারমেন্টটা যেন আপনার অনলাইন বুক তো থাকে অনলাইন বুক তো থাকলে যেন ফেক না হয় অনলাইন ভুক্ত থেকে যেন আপনি আপনার স্লটটা বা অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে যেন আপনি আপনার বিষয় অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ সব কিছু সঠিক রেখে অ্যাম্বাসিতে সাবমিশন করতে পারেন এবং সেই সময় অনুযায়ী যেন আপনি আপনার ভিসাটা আপনি নিতে পারেন যারা স্পন্সর ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে বা যার মাধ্যমে ব্যক্তির মাঝে অনেকেই কিন্তু স্পন্সর ভিসে আবেদন করতেছেন অনেকেই কিন্তু এটা ব্যবসা হিসেবে নিয়ে নিয়েছেন যে ইতালিতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা অনেকেই বিভিন্ন পাড়া প্রতিবেশীরা আসছেন যারা ইতালিতে আছেন তারা কিন্তু দেশ থেকে লোক নিতেছে বা এটা সেটা করে লোক নিতেছে এক পর্যায়ে দেখা যায় যে তারা স্পন্সর নিতেছে কিন্তু সেখানে গিয়ে তারা কিন্তু আসলে থাকে না বা ওই ধরনের কিছু আপনার স্পন্সর বিষয়ে ইতালিতে নিয়ে গিয়ে পরবর্তী পর্যায়ে সেখানে আর মনে করেন আপনার কোনো দায়ভার তারা বহন করে না অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে আপনার যারা স্পন্সর বিষয় এই সমস্ত ক্ষেত্রে যেতে চাচ্ছেন অবশ্যই আপনাকে ওইভাবে বুঝে শুনে আপনার যিনি স্পন্সর হবে তিনি যেন আপনার যে সমস্ত কাগজপত্র সরবরাহ করবে সমস্ত সমস্ত কাগজপত্র যেন অথেন্টিক হয় এবং লিগেল থাকে আপনি যখন এম্বাসিতে ফেস করবেন প্রত্যেকটি জিনিসেরই যেমন একটি অনলাইন ভিত্তিক মেয়াদ থাকে সেই বিষয়ে আপনাকে খেয়াল রেখে সামনে অগ্রসর হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থিত হবো তারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ